হ্যালো কাছের মানুষজন, বিশেষ এই ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মানুষটাকে আমরা সবাই চিনি। মাত্র 8 সেকেন্ডের একটা সংলাপেই তিনি যে পরিমাণ কাঁপিয়ে দিয়েছেন সেটার ধারের কাছে কেউ আসতে পারবে না। সঠিক বলেছেন। মানুষ কোন কাপজাপ করে ভাইরাল হয়, আবার কিছুদিনের মধ্যে গায়েব হয়ে যায়। কিন্তু ছোটন কাকার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ভিন্ন। প্রতি বছর শীত আসলেই মানুষ কাকাকে স্মরণ করে। তবে আমার ক্ষেত্রে এই বিষয়টা একটু বিশেষ। কেন? আমি আপনাকে প্রথম থেকে বলি। জানুয়ারি 2017, আমি যখন আমার প্রথম ইউটিউব ভিডিও এর এডিট করছিলাম, তখন নিউজ ফিডে শুধু একজন মানুষকেই দেখি, এই কাকা। ওনাকে নিয়ে এত মিম হচ্ছিল কি বলবো। বলো বাবাজি। তো আমি আমার প্রথম ভিডিওতে ওনার সেই সংলাপের একটা অংশ রাখি। তা দেখে অনেকেই দাঁত বের করে খিলখিল করে হাসে। এরপর এক আইডিয়া এলো, আচ্ছা কাকাকে একটা চরিত্র বানালে কেমন হয়। খুবই খারাপ হয়। এই আপার কথার গুরুত্ব না দিয়ে ওনার একটা চরিত্রের থিম তৈরি করি। উনি সবসময় বাস্তব সত্য কথাটা বলবেন, ভিতরে কোনো কিছু চেপে রাখবেন না। পাশাপাশি ওনার একটা কাল্পনিক নাম দেই, ছোটন কাকা। ও আই সি। তারপর ভিডিওতে কথোপকথনের প্রয়োজন পড়লেই ছোটন কাকাকে হাজির করতাম। উনি এসে ধুমধারাক্কা কয়েকটা পাঞ্চ মেরে চলে যেত, আর এই বিষয়টা সবাই পছন্দ করতে লাগলো। এভাবে দিন যাচ্ছিল, কাকার চরিত্রটা আরো জনপ্রিয় হচ্ছিল। ফলাফল, ওনার এলাকার মানুষজন আমার সাথে যোগাযোগ করতে শুরু করে। এর মাঝে একজন ছিল রাকিব। নাম আমার রাকিব। আপনি না, এই রাকিব। সো রাকিব আমার পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে, পাশাপাশি আমাদের কানেক্ট করে দেয়। আপনাকে ধন্যবাদ। 2018 সালে কাকার সাথে আমার প্রথম কথা হয়। এরপর প্রায়ই আমাদের আলাপ হতো, নানান বিষয়ে গল্প গুজব হতো। উনি শুধু আমাকে ওনার এলাকায় আমন্ত্রণ জানাতেন, আমিও কথা দেই কোনো এক শীতের মৌসুমেই ওনার সাথে দেখা করব। ডান ডান। কিন্তু সেই কথা রাখা হয়ে উঠছিল না। কেন? পরের বছর শীতেই আমার বিবাহ হয়। লজ্জা পাইছো? বুঝছি। তবে এই বছর আর কোনো বাহানা নয়, ঠিক করলাম এই শীতেই কাকার সাথে দেখা করতে যাব। সাথে যুক্ত হলো কিছু কাছের মানুষ। তোমাদের সাথে আমিও যাব। না, নিব না। উপস, যেহেতু কাকার সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছি, এটা ইতিহাস, তাই এটা ভিডিও ধারণ করা অতীব জরুরি। অবশ্যই। কিন্তু কাকার সাথে দেখা করতে গিয়ে আমি নিজেই যদি ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে বিষয়টা কেমন দেখায়? তাই সিনেমাটোগ্রাফার এক ছোট ভাইরে সঙ্গে নেওয়ার পরিকল্পনা করি। কিন্তু ভাই, একটা কথা, আমার যদি কেউ ক্যামেরাম্যান কয়, আমি কিন্তু কাম ছেড়ে চলে আসবো। মূল কথা, তার সিনেমাটোগ্রাফারের ফুল ইজ্জত চাই। যাই হোক, রাতে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করি। কিন্তু যাত্রা সূচনাতেই একটা ঝামেলা লাগে। সিনেমাটোগ্রাফার রোহানকে নিয়ে পোলাপাইন মজা নেয়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কেউ বলে ক্যামেরাম্যান, তো কেউ বলে ভিডিও ম্যান, কেউ আবার শুধু ক্যামেরা বলেই ডাকা শুরু করে। দূর ভাই, ক্যামেরাম্যান বললাম যাবই না। যাই হোক, পরে অংভং বুঝিয়ে তাকে রাজি করানো হয়। আচ্ছা, ঠিক আছে। আর আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করি। একটা কথা বলে রাখি, কাকা আমাকে বলেছিল 8টার দিকে কুষ্টিয়া শহরে থাকতে। কিন্তু আমরা একদম ভোরে পোড়াদহ স্টেশনে পৌঁছাই, আর পোড়াদহ জঙ্গে নেমে দেখি কোনো মানুষ নেই, খালি একটা কুকুর। এরপর আমরা কুকুরটার নামকরণে ব্যস্ত সময় কাটাচ্ছিলাম। এই বান্দা কুকুরটার নাম দেয় টমি, আর এই বান্দা দেয় মতি। কিন্তু মতি মিয়া এর তীব্র প্রতিবাদ করে। মতি মিয়া কি জিনিস, আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি হওয়ার আগেই আমি কুকুরটার নাম দেই বিড়াল। কি বিড়াল? কে বলবে, এই লোকের মাথা খারাপ। স্টেশনে সিগন্যালের আলো, সকালবেলার পাখিদের উড়াউড়ি, এসব দেখতে দেখতে স্টেশনে মানুষের সমাগম শুরু হয়। এক কাকারে দেখলাম মনের সুখে স্টেশনে বসে দাঁত মাজছেন। এরপর স্টেশনে কফির মগের রং চা আর বিস্কিট খেয়ে আমরা সকাল 6টার দিকে রওনা করি। কোথায়? আসল খেজুরের রস খেতে। চারদিকে কুয়াশা আর কুয়াশা, এর মাঝে এক কাকা সাইকেল চালাচ্ছেন। কি সুন্দর ট্রাক সদৃশ এই বাহনের নাম কি জানি না। এরপর একদম র খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা। সত্যি বলতে আমি জীবনে প্রথমবার খেয়েছিলাম, আর এই দৃশ্যে খেজুরের রসের সাথে সূর্য খাওয়ার ভং ধরেছিলাম। অং বং ভালো জানে। আমরা সবাই মিলে এতগুলো কলস শেষ করে ফেলি। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছিস। ওকে মিথ্যে কথা, খুশি? যাক গা, আমরা জিনিস খাচ্ছিলাম আর পাশেই চলছিল আসল খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া।
খেজুরের রস আর ধোয়া খেয়ে আমরা কুষ্টিয়া শহরের পথে রওনা করি। শহরে পৌঁছেই আমরা সরাসরি বাজারে চলে যাই। দুপুরে কাকার বাসায় পিকনিক হবে, তাই বাজার সদাই করার পালা। কিন্তু এত বড় বাজার আর টাটকা জিনিসপত্র দেখে আমরা দ্বিধায় পড়ে যাই, কোনটা রেখে কোনটা নিব। তাই বাজার সদাই করতে আমাদের অনেক সময় চলে যায়। বাজার থেকে বের হয়ে আমরা সরাসরি কাকার দোকানের দিকে যাই, কিন্তু অ্যাড্রেস মতো গিয়ে দেখি উনি দোকানে নেই। ও শিট! উনি আমাদের সকাল 8টায় আসতে বলেছিলেন। বাজার করতে করতে আমরা লেট করে ফেলি, তাই উনি দোকান খোলা রেখে টেবিলে দুইটা দুধের বোতল রেখে কোথায় যেন চলে গেছেন। আপনার কি পরিমাণ লস হয়েছে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, রিল্যাক্স। আমরা দোকানের সামনে অপেক্ষা করতে থাকি। একটু পর সাইকেল নিয়ে রং ঢং করে চলে আসেন আমাদের কাকা। এটা ছিল কাকার সাথে আমার প্রথম সাক্ষাৎ, কিন্তু কাকা একটু দ্বিধায় ছিলেন। আমি মাস্ক খোলার পরেই কাকার হাসি চওড়া হয়। এরপর সেই বহুদিনের কাঙ্ক্ষিত আলিঙ্গন। তারপর সবাই আলিঙ্গন করতে থাকে। আলিঙ্গন করতে করতে কাকা ক্লান্ত হয়ে পড়েন আর মনে মনে বলেন, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কাকা যখন দোকানে ছিলেন না, তখন আমরা দোকানে চশমা মার্কার প্রচারণার একটা জিনিস পাই। কাকা কি বোর্ডে দাঁড়াইছিলেন নাকি যে চশমা মার্কা? এরপর কাকা আমাদের একটু অপেক্ষা করতে বলেন। এর ফাঁকে হাতের টুকটাক কাজ সারতে ব্যস্ত হয়ে পড়েন। তারপর ফোনে কাকে যেন সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন। কাকা আসলে পুরোটা দিন আমাদের সাথে থাকতে চাইছিলেন, ওনার একটা প্ল্যান করা ছিল, তাই 10 মিনিটের মাঝে হাতের কাজ শেষ করেন। এরপর আমরা কাকার দোকানে বসে ওনার পছন্দের লাল চা খাই আর ওনার ব্যবসার গল্প শুনি। কাকার এই দোকান প্রায় 26 বছর থেকে। বলেন কি, চা আড্ডা শেষে আমাদের পরবর্তী গন্তব্য কাকার বাসায়। এরপর কাকা তার পরিচিত অটো ড্রাইভারদের ডাক দেন, আমরা রওনা করি। গড়াই নদী অতিক্রম করে প্রায় 20 মিনিটের পথ আমরা পৌঁছে যাই কাকার আবাসে। বাসার ভিতর ঢুকেই দেখি পিঠার আয়োজন চলছে। কাকি আমাদের জন্য শীতের পিঠা বানাচ্ছেন। কি মহব্বত! আহারে! এদিকে কাকার বাসায় প্রবেশের একটু পরেই আমাদের ভিডিও ম্যান একটু ফ্রেমে আসতে চেয়েছিল, কিন্তু মুরগি সর্বনাশ করে দেয়। বাসায় এসেই পোশাক পরিবর্তন করে কাকা আমাদের সব কিছু নিজে ঘুরে দেখান। আমরা চার ভাই এখানে আছি আর এক ভাই জায়গা ফেলা হয়েছে ওই পারে থাকে। কাকা সামনে হাঁটতে থাকেন আর আমরা ওনার পিছু পিছু। এই পুকুরটা কাকাদের। হাস ভাই একটু পাখা ঝাপটান। দেখলেন কি গেল, কাঠ বিড়ালি। কাকার ভাষ্য মতে ওনার বাসার পিছনে অনেক কাঠ বিড়ালি আছে। এই বিশাল বাসবাগান কাকাদের, এইসব গাছ আর জায়গাও কাকাদের, সামনে যতদূর চোখ যায় সব কাকাদের। খাইছে আমারে! এছাড়া কাকা অনেক শৌখিন মানুষ, ওনার অনেক কবুতর আছে, পার্সোনাল ঘরের ভিতর কবুতর। কবুতরের পাশাপাশি কাকার কিছু গাভী আছে, এগুলো ভালোই দুধ দেয়। এক কাপ চা দিতে পার? যাই হোক, আমাদের কাকার সুখের সংসার। কাকি গাভীর দুধ দহন করেন আর কাকা বাছুর পাহারা দেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা সকালে এসে কাকাকে দোকানে পাইনি কেন জানেন? কেন? কারণ উনি দুধ বিলি করতে গিয়েছিলেন। কাকা অনেক সময়নিষ্ঠ মানুষ, সময়ের কাজ সময়ই করা চাই। আমি ঠিক আমাকে এই জায়গায় দেখতে চাই। এদিকে কাকার বাসা সবসময় রঙিন করে রাখে কিছু পিচ্চি। এই দুইজন হলো কাকার নাতনি। দারুণ লাগছে না? পিচ্চিগুলোর নামও দারুণ। নাম থেকে মনে এলো, আপনারা কি ছোটন কাকার আসল নাম জানেন? না না। কাকা আপনার নামটা বলে ফেলেন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। পরিচয় পর্ব শেষে আমাদের বাঁশঝাড়ের নিচে বিশ্রাম করতে দেয়া হয়। একটু পর চলে আসে নাস্তা, নানান রকমের পিঠা আর মিষ্টি। বিশাল বাঁশঝাড়ের নিচে পার্টিতে বসে খাওয়া আর কাকার মুখরোচক গল্প আজীবনের সুখ স্মৃতি হয়ে রইবে। বিশ্রামের পালা শেষ, এবার কাকা আমাদের কুষ্টিয়া দর্শনে নিয়ে যাবেন। ভাবটা দেখছেন, পুরাই ডন ডন। কাকা কল দেয় অটো বাহিনীকে। অটোতে আমরা লালন শাহের মাজারের দিকে যাচ্ছি। যাত্রাপথে কাকা আমাকে নানান ইতিহাস শোনান। কিছু সময় পর আমরা পৌঁছে যাই বাউল সম্রাট লালন শাহের মাজারে। কিন্তু সাইজির মাজারে গেলেও সেখানে আমাদের লালন সঙ্গীত শোনা হয়নি। আমরা একটু চক্কর দিয়ে গিয়ে দেখি গানের আসর শেষ।
হতাশ হয়ে আমরা যখন ফিরছিলাম তখন কাকা আমাদের মাজারের পাশেই মনোরম এক জায়গায় নিয়ে আসেন। এরপর আমাদের লালন গীতি শোনার ক্ষুধা তিনি মেটান। তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পাই কেমনে আশীর্বাদ। গানের আয়োজন শেষে আমরা যাই শিলাইদহের রবীন্দ্র কুঠি বাড়িতে। এখানে কাকার সাথে বন্দুক বন্দুক খেলি। কাকার হাতের নিশানা কিন্তু জব্বর। একটু ঘোরাঘুরির পর কাকার নানান গল্প শোনা হয়। সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের পরে কাকার জীবনে কিছু পরিবর্তন এসেছে, সেটা ওনার মুখেই শুনেন। ভাইরাল হয়ে গেছে এই, এখন ওই ছেলে পেলে যেখান থেকে আসে যেখান যায় সেখানেই খালি সেলফি দাও আর ফটো দাও, সেলফি দাও আর ফটো দাও। এই যে হঠাৎ পরিবর্তন, এসবে কি কাকার কোনো সমস্যা হচ্ছে? না আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আমার আগের ভিডিওগুলোতে কাকার একটা কমন সংলাপ ছিল, বাবা রাকিব, যেটা আমি নিজেই বলতাম বাবা রাকিব। বাস্তবে এই সংলাপটা কাকা কিভাবে বলবেন? বাবা রাকিব। আমাদের এই আড্ডার মাঝে ক্যামেরাম্যানকে ডাকতে থাকেন এই প্রাণী। সে নাকি কিছু পার্সোনাল ছবি তুলবে, এইটা কোনো কথা? তাই দ্রুত আড্ডা শেষ করে তার ফটো সেশনের পর আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাই। দেখো দেখো খাচ্ছে খাচ্ছে। একটা কথা না বললেই নয়, এই জিনিসটা পুরাই র। আমি 6 বছর আগে একবার কুষ্টিয়া এসে এই কুলফি খেয়েছিলাম, যা এখনো ভুলতে পারিনি। সেই স্মৃতিকে চাঙ্গা করলো এবারের কুলফি। এরপর কাকা পারিবারিক নানান বিষয়ে জানান। সামনে নাকি ওনার ছেলের বিবাহ, কাকা আমাদের অগ্রিম নিমন্ত্রণ করেন। আমার ছেলের বিয়েতে পুরা টিমের দাওয়াত থাকলো আমার বাসায়। এরপর আমরা কাকার বাসায় দুপুরে বিশাল খানাপিনা করি, কিন্তু এই সবের ফুটেজ আমাদের কাছে নেই। এই বান্দা কুটি বাড়ি থেকে ফেরার সময় আমাদের সিনেমাটোগ্রাফারকে ক্যামেরা বলে ডাক দেয়, তাই সে মন খারাপ করে 4 ঘন্টা কোনো শুট করেনি। এইটা কোনো কথা? তবে ফুটেজ না থাকলেও কোনো সমস্যা নাই। পুরো একদিনে আমরা যেসব খাবার খেয়েছি সেটার একটা ছন্দ বানিয়েছেন আমাদের খাদ্য বিশেষজ্ঞ জাফির। মিউজিক এগ রোল, চানাচুর, ডিম সিদ্ধ, বনরুটি, ডিম খিচুড়ি, ভর্তা, নাটি কুকিজ, রটি, চিপস, দই, খেজুরের রস, খেজুরের গুড়, ছানার মিষ্টি 2 প্রকার, রচা, আবার সবার নারকেল পুলি, মালপোয়া, গোলাপজাম, চানাচুর, বিস্কুট, কলের পানি, কুলফি, বেগুনি, পিয়াজু, পোলাও, সবজি, মাছ, মুরগি, গরু, সন্ধ্যায় চালের রুটি, মাসালা চা, ফুচকা, হট কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, ল্যাংচা, পুডিং, দই আর চিপস আজ। ওয়েট, কিন্তু ভাজা মাংসটা তো হলো না। এত কিছু খাওয়ার পরেও তার ভাজা মাংস না খাওয়ার আক্ষেপ, এইটা কোনো কথা? যাই হোক, কুষ্টিয়ার মানুষজন অনেক বন্ধু সুলভ। ট্রেন স্টেশন থেকে শুরু করে রবীন্দ্র কুঠি বাড়ি, আমরা যেখানেই গেছি সেখানেই তাদের আতিথেয়তা পেয়েছি। একসাথে আড্ডা হয়েছে, চা করা হয়েছে, কিন্তু ভাজা মাংসটা তো হলো না। আমাদের ডে ট্যুরের গল্পের শেষ ভাগ। সন্ধ্যার পর কাকা নাকি ওনার দোকানের সামনে ব্যাডমিন্টন খেলেন। ওই দিন কাকার প্রতিপক্ষ হয়ে গেলাম আমি। খেলার ভং শেষে আমাদের দৃষ্টিনন্দন এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিটারের টুংটাংয়ের সাথে ছিল গানের আয়োজন। আমাদের সফরের সমাপ্তি আয়োজন ছিল রাতে নৌকা দিয়ে গড়াই নদীতে চক্করার সাথে গান। এটা দারুণ এক অ্যাডভেঞ্চার। এবার বিদায় নেওয়ার পালা, কাকার সাথে সমাপ্তির আলিঙ্গন। এরপর আমরা স্টেশনে ফিরে আসি। মাঝরাতে ছিল আমাদের ট্রেন। টানা 2 রাত না ঘুমাতে পেরে পোলাপ্যানের অবস্থা দেখেন। বিদায় নেওয়ার আগে কাকা সম্পর্কে কিছু মাথা নষ্ট ফ্যাক্ট জানাই। কাকাকে দেখে অনেক ভোলাবালা, চুপচাপ মনে হলেও তা নয়, উনি মারাত্মক জ্ঞানী একজন লোক। কাকা জিন্দাবাদ। যে কোনো বিষয়ে ওনাকে জিজ্ঞেস করলেই আপনি উত্তর পাবেন, সেটা রান্না হোক আর ইতিহাস, উনি জানেন। কাকা জিন্দাবাদ। আমরা যখন আলাপ করছিলাম তখন কাকা আমাকে বলল উনি অনেক টেনশনে আছেন। আমি কারণ জিজ্ঞেস করলাম, তখন উনি বলল চীনের শীর্ষ ধনী জ্যাকমা গায়েব, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি কাকাকে অনেক ভাবাচ্ছে। তাহলে বুঝে নেন কাকা কত কিছুর খোঁজ রাখেন। সব মিলিয়ে এই সফর, ওনার সাথে সাক্ষাৎ, ওনার মতই দুর্দান্ত ছিল। কাকার সামনে অনেক পরিকল্পনা আছে, দোয়া করি তা যেন ভালোভাবে বাস্তবায়ন হয় আর উনি সুস্থ থাকেন। শেষে সবার জন্য কাকার উপদেশ, কোনো খারাপ কাজে যাবা না আর ভালো কাজে আগা যাবা। সো আজ কাকার উপদেশ পর্যন্তই। এই ভিডিওটা আমার কাছে বিশেষ হয়ে থাকবে। ছোটন কাকা থেকে শামসুল আলম,
বাবা রাকিব থেকে বাবা রাকিব এই যাত্রার গল্পটা একটু বিশেষই কিন্তু ভাজা মাংসটা তো হলো না ভাষার ভিতর রসিন পাখি কেমনে আসে যায় তারি ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পাই কেমনে আসে যায়।